কেমন আছেন সবাই? ঘুরে বেড়াচ্ছি কলকাতা, উঠে পড়েছি কলকাতার বাসে, আর এই বাসে করে চলে এলাম কলেজ স্ট্রিট। এই কলেজ স্ট্রিট সম্বন্ধে বলতে গেলে অনেকেই বলে থাকেন এমন কোনো বইয়ের অস্তিত্ব নেই যে বই নাকি এই কলেজ স্ট্রিটে পাওয়া যায় না। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের মোড় থেকে শুরু করে মহাত্মা গান্ধী রোড মোড় পর্যন্ত চলছে এই কলেজ স্ট্রিট। রাস্তার দুধারে শুধু বই আর বই, সে বর্ণপরিচয় বলুন বা উচ্চশিক্ষার বই বলুন। এই কলেজ স্ট্রিটেই রয়েছে সমস্ত প্রধান বই প্রকাশনা সংস্থা এবং বিক্রয় কেন্দ্র। এখানে যেমন নতুন বই পাওয়া যায়, আবার পুরনো বইও পাওয়া যায়। ভারতবর্ষের এক উল্লেখযোগ্য স্থান এই কলেজ স্ট্রিট। এই কলেজ স্ট্রিটেই রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ, হেয়ার স্কুল, হিন্দু স্কুল। কলকাতার এই কলেজ স্ট্রিটেই আছে কফি হাউস, বাঙালির এক ঐতিহ্যবাহী প্রাচীনতম আড্ডার স্থল। আজকে কিন্তু সেখানেও যাব, কফি খাব। চলুন যাচ্ছি। এই তো চলে এসেছি সেই বিখ্যাত কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউসের সামনে। প্রবাদ প্রতিম মান্নাদের সেই বিখ্যাত গান যা কোনোদিন ভোলা যাবে না। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। নিখিল এসে প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরই। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে আজ কবরে। তাহলে চলে এলাম কফি হাউস, সেই কফি হাউস, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিটের বুদ্ধিজীবীদের এক নিয়মিত আড্ডাস্থল এই কফি হাউস, যা বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কফি হাউস কবে প্রতিষ্ঠিত হয়েছে জানেন? সেই 1876 সালে। ভাবুন তো কত বছর আগে। কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছাড়াও নামি দামি বুদ্ধিজীবী যেমন লেখক, সাহিত্যিক, গায়ক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিদেশি পর্যটকদের আড্ডা দেওয়ার অবারিত জায়গা এই কফি হাউস। এখন কফি, এটা কিন্তু কলকাতার কফি হাউসের কফি। কলকাতা এসেছি, কলেজ স্ট্রিটে এসেছি, আর এখানকার কফি খাবো না? এই সেই কফি, কফি হাউসের কফি। এখানে রয়েছে অনেক রকম ভ্যারাইটির কফি, আবার কফির সঙ্গে পাওয়া যাবে আরও অনেক আইটেম। সত্যজিৎ রায়, মৃণাল সেন থেকে শুরু করে ঋত্বিক ঘটক, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়দের মতো গুণী মানুষজনের আসা যাওয়া ছিল এই কফি হাউসে। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীর ছবির শুটিংও এখানে হয়েছে। একটু ভাবুক হয়ে গেলেন তাই তো? আমিও ঠিক তাই। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টেক কেয়ার, বাই বাই।